দেখো আমার সাদা খুই ফুল গাছ কি সুন্দর ফুল ফুটে আছে, তো চলো। হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী আবার একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে। আজকে হলো রোববার, তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি, ঠাকুরের অশেষ কৃপায় আমি সবাইকে নিয়ে ভালো আছি। তো ঘুম থেকে উঠে গেছি, উঠে আমার টান টান সব শেষ। দেখো এখন ঠাকুর ঘর দেখা যাচ্ছে, আর এদিকে যে আলনাটা দেখছো এটা আমার আমার হাজবেন্ডের, ভাবছি এটা অন্য করে ট্রান্সফার করে নেবো, কারণ এটা এখান থেকে মানে করিডোরটার মধ্যে রাখলে কেমন জানি একটা লাগে, তো ভাবছি এটা সরিয়ে নেব। দেখা যাক, আজকে হাজবেন্ড বলেছে অনেক কিছু করবে আমার সাথে, একটু টুকটাক কাজ করবে, কী কাজ করবে জানি না, যেহেতু আজকে দোকানটাও খুলতে হবে। আর যদি পারি আমার হাজবেন্ডের যে দোকানটা, আমাদের যে বাড়ির সামনে দোকানটা, এটা একটু আমি শ্যুট করে তোমাদেরকে দেখাবো, ভাবি প্রায় দিনই দেখাবো। তো এটা জলের দোকান, মিনারেল ওয়াটার আর ফুলের টাব এগুলি পাওয়া যায়, দোতলাটা পুরোটা খালি। তো তো চলো এটা দেখাবো, যদি পারি শ্যুট করতে পারি। তো চলো অন্য কাজকর্ম করছি, কেমন? এবার দেখো চলে এলাম ছেলের ঘরে। ছেলের টেবিলটার অবস্থাটা দেখো, মানে অবস্থা খুব খারাপ, দেখো এটা একটু গুছাবো। আর আরেকটা কথা বলা ছিল আমাকে, রোজ আমাদের আগরতলা থেকে হরিপুরা থেকে একজন কমেন্ট করছে, নামটা জানি কি, দাঁড়াও নামটা মনে করে নেই, হ্যাঁ নামটা মনে এসছে, নামটা হলো কি দীপশিখা মজুমদার। দীপশিখা তুমি আমাকে রোজ লিখো যে তুমি কোথায় থাকো, তো আমাকে আমাকে ও লিখে প্রত্যেক দিন যে আন্টি তুমি কোথায় থাকো। আমি কিন্তু যতবার তুমি বলেছো ততবারই কিন্তু আমি আনসার করেছি, আমি আগরতলা থাকি, আগরতলা রামনগর 4 নম্বরে থাকি। আমি কিন্তু প্রত্যেকটা তুমি যতবার যতদিন লিখেছো হয়তো তুমি দেখতে পাচ্ছ না, তো তাই আজকে মুখেই বললাম আমি দীপশিখা মজুমদার, আমি রামনগর 4 নম্বরে থাকি। তো এবার আমার আমার দেখো ছেলের পড়ার টেবিল একটু গুছিয়ে নেবো, কি অবস্থা দেখো, বিস্কিটের ডিবি থেকে শুরু করে জলের বোতল, মানে কি না নেই এটার মধ্যে সব কিছু, তো গুছিয়ে আমার দিতে হবে। তো চলো আমি একটু এটা গুছাই, কেমন? ও বই টই কি অবস্থা করে রেখেছে, এদিকে জলের গ্লাস, কতদিন যে গুছিয়ে, এখনো আমার ছেলে সত্যি মানে কোনো কিছু গুছাতে পারে না, খালি ফুল গাছ ফুল গাছ আমাকে এনে এনেই দেবে, ফুল গাছ এনে দেবে, এটা এনে দেবে, এটা এনে দেবে। তো এগুলো গুছিয়ে রাখতে হবে আমার। মোবাইলের কাবার, কোনো কিছু আর বাদ নেই এখানে। দেখো এগুলো এবার ছেলের পড়ার টেবিল একটু গুছিয়ে দিলাম, তারপর চলো আবার আসছি। দেখো এখানে উচ্ছে উচ্ছে আছে, আমরা বলি উস্তা। তো কি রান্না করব দেখি, পটল ভাজা দুটো নিয়েছি, দুটো কারকোল আর উচ্ছে ভাজা করব। তো আর এদিকে ডাল হয়ে যাচ্ছে, এদিকে ডালটাও হয়ে গেছে, বড়ুইয়ের ডাল। তো এবার জিরেগুলো ভরবো, দেখো জিরে ভরে নিচ্ছি, জিরা দেখো জিরাটা কেটে নিয়েছি, এখানে 1 কেজি বোধ হয়, দেখো পড়েই যায়। Thank you.
দেখো চা পাতা, চা আমার করা হয়ে গেছে। এবার চা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে, এমনিতে চায়ে তো চিনি দেই না, তবু চা পাতাগুলো ভালো করে ধুয়ে আমি লঙ্কা গাছে দিয়ে দিচ্ছি। আর অনেক কিছু বাতাসে উড়ে এসেছে, দেখো কত কিছু পড়েছে, এগুলো আমি একটু সরিয়ে দিয়ে তা এগুলি ফেলে দিয়ে তারপর এটা দিয়ে দেব। লঙ্কা গাছের গোড়া, চাল কুমড়ো গাছের গোড়া, সব গাছের গোড়া, আর চাল কুমড়ো গাছের গোড়া তো বিশেষ করে তোমার যদি একটু সার টার দিয়ে এটা নষ্ট মরে যাবে। তো চলো এই দেখো এদিকে পাস্তা বানাচ্ছি। পাস্তা কীভাবে করবো, একদম নিরামিষভাবে করবো পাস্তাটা। এটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, যেহেতু আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি। তো দেখো এখানে পাস্তাটা প্রথমে আমি দিয়ে দিয়েছি, দেখো এখানে লং, গোলমরিচ আর এলাচ দিয়ে দিয়েছি, আর একটু গোটা তোমার মিষ্টি জিরাও দিয়ে দিয়েছি। এটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। তবে ম্যাগির মশলাটা আমি দিয়েছি, পেঁয়াজ রসুন ডিম ছাড়াই করেছি। তো এবার দেখো সেদ্ধ করা পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তোমরা এটা বাড়িতে করে খাবে, সত্যি এটা খুব টেস্টি খেতে। এটা এটা মানে আমি যখন করেছিলাম আমি ভেবেছিলাম যে তেমনটা ভালো হবে না, কিন্তু যখন আমি মানে খেয়েছি, আমিও খেয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি, দেখো নুন দিয়ে দিলাম। তো আমার ছেলে বলেছে মা খুব টেস্ট হয়েছে। তো আমার ছেলে এমনিতে একটু ডিম টিম কম পছন্দ করে, মানে বিশেষ করে ম্যাগির সাথে, বাট আমি দিয়ে দিই, বাচ্চা মানুষ খেতে হবে। তো এদিকে দেখো আমি একটু আদা দিয়ে দিয়েছি। আদাটা দেওয়াটা কুচি করে দিতে পারো বা আদা থেঁটে করে দিতে পারো, আদাটা সামান্য একটু আদা দিয়ে দিয়েছি। আর এবার দেবো যেটা, সেটা হলো গিয়ে একটু সামান্য গুঁড়ো লঙ্কা, লাল গুঁড়ো লঙ্কা। আর ইচ্ছে করে লাল গুঁড়ো লঙ্কার বদলে তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, কাঁচা লঙ্কা ইউজ করলেও ভালো লাগবে। তো যেহেতু একটু লাল লাল দেখতে ভালো লাগে, তো তাই আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি দেখো পাস্তাটার সাথে সব কিছু যাতে মশলাগুলো মিশে যায় তার জন্য একটু মিশিয়ে নিলাম, ভালো করে লাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এই মশলাটা দেওয়াতে টেস্ট আরও বেড়ে গেছে। আর এবার লাস্টে ইচ্ছে করলে তোমরা সয়া সস আর সস দেবে, আমি একটু সস দিয়ে দিয়েছি, রেড চিলি সসটা এটা আমি একটু দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে সয়া সস দিতে পারো, দেখো আমি সামান্য একটু সস দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাস আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যাস আমার হয়ে গেছে পাস্তা। তো এটা প্লেটে সার্ভ করে নেব, আমি খাবো, আমার ছেলে খাবো, আর আমি দেখো দুটো প্লেটে আমি একটা প্লেটে একটা আমার পাখিগুলো কীভাবে ডাকছে, পাখিগুলো খুব ডাকে। এগুলিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটু একটু পরে চাদর দিয়ে ঢাকবো, বাস শেষ, ওদের ডাক শেষ হয়ে যাবে। ওরা এমনই করে, দেখো এই দুটো প্লেটে আমি বেড়ে নিয়েছি, আমি সামান্য একটু খাবো আর ছেলের জন্য ওটা বেড়েছি। তো কেমন লেগেছে তোমরা জানাবে এই রেসিপিটা কেমন, আর তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। তো সব কাজকর্ম করে একটু বসলাম, এত গরম এদিকে মানে ভীষণ গরম লাগছে, তো একটু সোফায় বসলাম। আমার হাজবেন্ড এসছে বাইরে থেকে, এসে মাস্কটা রেখেছে, মাস্কটা ঝুলিয়ে রেখেছে, তোমরা দেখতে পেয়েছ। তো এরপর একটু মাহিউদের ঘরে যাব, আর চলো একটু যাই কেমন। দেখো মাহিউদের ঘরে যাওয়ার সময়, কারণ মাহির মাসি এসেছিলো, তো একটু গেলাম ওদের ঘরে, আর তার ফাঁকে একটু রাস্তায় একটু আমি শ্যুট করে নিলাম। দেখো পরন্ত সন্ধ্যের আকাশ কি ভালো লাগছে। আর এটা আমার হাজবেন্ডের দোকান, তো দেখো এখানে আমি একটু শ্যুট করে নিয়েছি, কতদিন ধরে ভাবছি দেখাবো। এখানে জলের দেখো 20 লিটারই জলের আছে, জলের বোতল আছে, ড্রাম আর আছে, দেখো ফুলের টব আছে, আর দোতলাটা সিঁড়িটা আছে কিন্তু বাট রেলিং দেওয়া হয়নি, দেবে দেবে বলে আর দিচ্ছে না। দোতলার উপর দোতলার রুমটাও খুব সুন্দর, আরেকদিন তোমাদেরকে দেখাবো, ছোট্টর মধ্যে বেশ সুন্দর রুমটা, সব কিছু ব্যবস্থা আছে ওখানে। তো দেখতে পেলে তোমরা কেমন লেগেছে জানাবে কেমন। তো দেখলে মাহিউদের ঘরে মাহির মাসি এসেছিলো, বাচ্চাটা ছোটো বাচ্চাটা এসেছিলো, ওদেরকে দেখলাম, ওদের ঘরে গেলাম, বেশ ভালো লাগলো, কিছুক্ষণ সময় কাটলো। তো ওটা আমি এখন আমি শ্যুট করতে ভুলেই গেছি সব কিছু, তো ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, মাথা থেকেই চলে গেছে ভিডিও করার ওটা। আর এখন তোমার সন্ধে হয়ে গেছে, তো এখন একটু মুড়ি খাবো, চানাচুর মুড়ি। তো ওটা আমার হাজবেন্ড মাখবে, আমি বলেছি হাজবেন্ডকে মাখার জন্য, তো হাজবেন্ড মাখবে। চলো আজকে তারপর মুড়ি মাখতে থাকুক, আমি মুড়ি মাখা দিয়ে ভিডিওটা শেষ করছি কেমন, তোমরা দেখতে থাকো।
তাহলে চলো টাটা, মুড়ি মাখাটা দেখো আমার হাজবেন্ড মাখছে। দেখো এখানে সন্ধেবেলা মুড়ি, পেঁয়াজ আর সর্ষের তেল ইচ্ছা করলে দিতে পারি, সর্ষের তেল আমার হাজবেন্ড খাবে না, আবার বলে রসুন, বলে রসুন তো খাওয়া প্রশ্নে ওঠে না, রসুন কাঁচা এমনিতে খায়। তো এখন চানাচুর দিয়ে মাখবে মুড়িটা। মুড়ি খেলে মরিচ নিয়ে আসো। মরিচ খেবে তুমি? আমি তুমি খাবে আমি খাবো। আমি পরে খাবো মরিচ মেখা। দো। দেখো আমার হাজবেন্ড এখন মাখবে মুড়িটাকে, একটু সর্ষের তেল দিতে বলেছি, এটাও দেবে না, এটা না করে দিতে। হ্যাঁ কেমন জানো একটা গন্ধ বাড়িছে, ভালো নেই। আমার তো অনেক কিছু খেতে হবে, খেতে ইচ্ছা করে, শুকনো লঙ্কা ভাজা। ও আচ্ছা আচ্ছা। তো কে কে খাইবা আয়ো সবাই, সন্ধ্যেবেলার খাওয়ার মুড়ি চানাচুর সর্ষের তেলটা বা লকডাউনের মধ্যে কি করবে, মুড়ি চানাচুর খাও বলে লকডাউনের মধ্যে আর কি করবে, মুড়ি চানাচুর কেউ নেই, খালি রাস্তা, বন্ধু বান্ধব নেই, সবাই যার যার ঘরে বসে আছে। আমি এখানে 9টার সময় হাঁটতে যাব। হুম, প্রত্যেক দিন 9টার সময় হাঁটতে বাইরে হয়? 9টা 9:30 বাজে যায় হাঁটতে। 7:10 খাইলে করুম, তুমি খাইলে করুম, তুমি তো খাও না। আমি খাইছি না। দেখো মুড়ি মেখে ফেলেছে, গরম গরম মুড়ি চানাচুর, গরম গরম না এমনিতেই মুড়ি, মুড়ি ঠিক আছে। এবার আমরা খাই, আমার হাজবেন্ড অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, খাওয়া স্টার্ট করে দিছে, কিন্তু আমি এখন খাওয়া শুরু করলে আমার হাজবেন্ডের আগে আমি খাইতে পারব। হ্যাঁ, বাটি দে আনি, বাটি আনি।